স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একীভূত করার অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগ জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ একত্রিকরণে বিভাগের কাজের ব্যাপকতা অধিকতর সমন্বয়ে গতিশীলতা আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে একত্রীকরণে প্রধান উপদেষ্টা অনুশাসন প্রদান করেছেন এতে আরও বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের একত্রিকরণের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হলো। দু হাজার সালের শুরুতে কাজের সুবিধার যুক্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগে বিভক্ত করা হয়